হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? আজকে গল্প বলবো 1973 খ্রিস্টাব্দে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হেনরি আলফ্রেড কিসিঞ্জারের। তিনি জার্মান বংশোদ্ভূত ছিলেন, কিন্তু জার্মানিতে বেশি দিন স্থায়ী হতে পারেননি। চলে গিয়েছিলেন আমেরিকাতে এবং সেখানে গিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি হয়ে উঠেছিলেন আমেরিকার রাজনীতিবিদ, কূটনীতিবিদ, শিক্ষাবিদ ও একজন সফল ব্যবসায়ী। তিনি কিভাবে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে সফলতা লাভ করেছিলেন, তার এই জীবনের সংক্ষিপ্ত কাহিনী আমাদের আজকের আলোচ্য বিষয়। হেনরি আলফ্রেড কিসিঞ্জার জন্মগ্রহণ করেছিলেন জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে 1923 খ্রিস্টাব্দের 27 মে। শৈশবটা মোটামুটি কেটে গিয়েছিল। ছাত্র হিসাবে তিনি খুব একটা ভালো ছিলেন না। সাধারণ পাঠ্য বইয়ের তুলনায় তিনি অন্যান্য বই পড়তে খুব ভালোবাসতেন। এদিক থেকে তিনি খুবই পটু ছিলেন, স্কুলে সবার থেকে একটু অন্য ধরনের ছিলেন। এছাড়া তার স্কুলে কিছু শিক্ষা মাস্টারও ছিল যে হেনরি আলফ্রেড কিসিঞ্জারের অজানা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বেশি ভালোবাসতেন। যাই হোক, এভাবেই কেটে যাচ্ছিল তার দিনগুলি। 15 বয়স হলে তাকে তার জন্মভূমি জার্মান দেশ পরিত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, কেননা তিনি ইহুদি সম্প্রদায়ের মানুষ ছিলেন। সে কারণে তাকে তার দেশ ছাড়তে হয়েছিল, কেননা সে সময় ইহুদি সম্প্রদায়ভুক্ত মানুষদের জার্মান দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। হেনরি কিসিঞ্জার এলেন আমেরিকাতে, সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। তার মতো অনেক ইহুদিরাই সে সময় আমেরিকাতে আসতে বাধ্য হয়েছিল। তিনি পরবর্তীতে আমেরিকায় অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আমেরিকা যদি সে সময় সাহায্যের হাত বাড়িয়ে না দিত, তাহলে হয়তো আমরা আলফ্রেড কিসিঞ্জারের নামক প্রতিভাবান ব্যক্তিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম। হেনরি আলফ্রেড কিসিঞ্জার ছোটবেলার এই দিনগুলি কোনো দিনই ভুলতে পারেননি। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং হয়ে উঠেছিলেন আমেরিকার রাজনীতিবিদ, কূটনীতিবিদ। তিনি নিজ হাতে কঠিন কঠোর সমস্যার শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতেন। 1969 থেকে 1977 সাল সময়কালের মধ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ সময় তিনি সোভিয়েত ইউনিয়ন ও গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে আমেরিকার সম্পর্ক বজায় রাখেন। প্যারিস শান্তি সম্মেলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1973 সালে আরব ও ইসরায়েল যুদ্ধাবসানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও তিনি ভারত ও মার্কিন পারমাণবিক চুক্তি বাস্তবায়নে তার অবদান ছিল অপরিসীম। তার উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে অন্যতম ছিল 1973 সালে উত্তর ভিয়েতনাম ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার যুদ্ধের অবসান ঘটানো। তিনি ভিয়েতনামের যুবনেতা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ভিয়েতনাম থেকে মার্কিন সেনা প্রত্যাহার করান ও ভিয়েতনামের ওপর মার্কিন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা তুলে দেন। ফলে এই দুই দেশের মধ্যে একটি সন্ধি শান্তি চুক্তি স্থাপন হয়। হেনরি আলফ্রেড কিসিঞ্জার এই দুই শক্তিধর দেশের মধ্যে মধ্যস্থতা করেছিলেন বলে সেদিন একটি ভয়াবহ যুদ্ধের হাত থেকে আমাদের এই পৃথিবী রক্ষা পেয়েছিল। এই কাজে তিনি সফল হয়েছিলেন এবং মার্কিন সরকারের কাছ থেকে পুরস্কারও পেয়েছিলেন। এভাবে তিনি একটি কর্মবহুল জীবন কাটিয়ে গেছেন। ভিয়েতনামের শান্তি প্রচেষ্টায় তার অসাধ্য সাধনের জন্য 1973 সালে নোবেল কমিটি তার হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দিয়েছিল। এই হলো হেনরি আলফ্রেড কিসিঞ্জারের সংক্ষিপ্ত জীবনী। তো বন্ধুরা, গল্পটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, লাইক দিয়ে উৎসাহ প্রদান করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর গল্পটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ধরনের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।